হ্যালো ফ্রেন্ডস আমি টিনা চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করতে তো আমি ঘুরতে গেছিলাম নেপালে তো নেপাল থেকে দেখো এই ভিউ পয়েন্টটা কত সুন্দর লাগছে এখন তোমরা বলতেই পারো নেপালে হট করে চলে গেলাম আসলে ঘুরতে গেছিলাম দার্জিলিংয়ে তো সেখান থেকে ইচ্ছা করলো নেপালের বর্ডার হয়ে একটু নেপাল ঘুরে আসবার তো একটা সুন্দর স্পট করেছে এক নয় অনেকগুলোই স্পট কিন্তু শেয়ার করছি তোমাদের সঙ্গে এই সুন্দর স্পটটা তো দেখো এইখান থেকে ভিউ পয়েন্টটা জাস্ট অসাম লাগছিল আর নিজের চোখে দেখার সেটা মানে কপাল যে আমার তো ভালো ছিল আর এইখানে জানো তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছিলো আর আমরা ওয়েদারটা খুব ভালো পেয়েছিলাম তো দেখতে পাচ্ছ যেখানে এসেছি সেটা হচ্ছে স্কাই ওয়াক তো নেপালে এটা মানে রিসেন্ট করেছে এমন নয় যে অনেক বছর আগে এটা তৈরি হয়েছিল তো দেখো এইখানে তো ওপরে উঠেছি কিন্তু এই স্কাই ওয়াকের ওপর দিয়ে হাঁটা খুব দুঃসাধ্য ছিল আমাদের কাছে আসলে বৃষ্টি পড়ে রয়েছিলো তো তো বাচ্চারা ওখানে ভয় পাচ্ছিল আর আমিও সাহস করে উঠতে body me. এখানে একটা দোলনার ব্যবস্থা করে দিয়েছিল। আর এই দোলনা থেকে যখন সবাই দুলছিল ওরে বাবারি কি ভয় লাগছিল সবাই তো চিল্লামিল্লি করছিল যাই হোক আমি তো ওপর থেকে দেখি মজা নিচ্ছিলাম আর এইটা অনেক উঁচু ছিল মানে মোটামুটি আমরা পাঁচশোখানার সিঁড়ি ওপরে উঠেছিলাম তো দেখো এখান থেকে এত সুন্দর ভিউ পয়েন্টটা লাগছিল না আর দেখো এখানে দোলনা থেকে দুলছে তবে সত্যি কথা বলতে আমার তো খুব আনন্দ ছিল তেমনি কিন্তু খুব মনে ভয় করছিল যে এই রাইডটা আমি করতে পারবো কি না কিন্তু শেষমেশ আমি কিন্তু করেই উঠিনি তো যাই হোক তোমরা যদি এই নেপালের বর্ডারে এখানে আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাগুলো একবার ঘুরে যেও খুব পছন্দ হবে কিন্তু আমরা আর বেশিক্ষণ এখানে ওয়েট করলাম না কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর সঙ্গে অনেকগুলো বাচ্চা ছিল তো একটু দাঁড়িয়েই ফটো তুলে নিয়ে তারপরে আমরা নিচে নেমে পড়লাম আর ওইদিকে আমার দিদির অবস্থা দেখো দিদিকেও জিজ্ঞেস করলাম কেমন আছিস দিদি বললে যাই হোক খুব সুন্দর একটা জায়গা দেখেছি তাই জন্য ভয়তে ভয়তে তো ওপরেই উঠেছি দেখেছো কতটা আমরা উপরেই উঠেছিলাম তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক আর একটু কমেন্ট করে দিও টাটা বাই বাই